আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ফ্রিল্যান্সার সাইদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও একটি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে গাইবান্দা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ গাইবান্দা জেলা প্রশাসক হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একত্রিশ জনকে নিয়োগ দেবে এই চাকরিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন পদের নাম হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত আবেদন যারা করতে পারবেন এই চাকরিতে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা প্রার্থীকে জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে আবেদনের শেষ সময় বিশ জানুয়ারি দুই হাজার বিশ এর মধ্যে পরবর্তীতে আমাদের আরও নিত্য নতুন চাকরির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন